মাস আগে আপনার সাথে আমার এরকম একটা বিতর্ক যুদ্ধ হয়েছিল এবং আমি সুস্পষ্ট করে বলেছিলাম যে আওয়ামী লীগের এই যে দুই তৃতীয়াংশ জনগণের ভোটে এই পাওয়ারে আসা বা ক্ষমতায় আসা, এখানে কিন্তু তেল সেনামাতি আছে, ভারতের তেল সেনামাতি। এই জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ নিয়ে রক্ষার চেয়ে সে হাসিনা থেকে শুরু করে তার যে মন্ত্রীরা আছে সবাই একই সুরে ভারতের সুরে কথা বলছেন। স্বাধীন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে গঠিত হয়েছে এবং স্রেফ কারিগরি করে ভারতের সহযোগিতা ক্ষমতায় এসে এই ব্যাপারটা যাতে আওয়ামী লীগ আর কেউ ভুলে না যান, কেননা জনগণের প্রতিরোধ কিন্তু অত্যন্ত মর্মান্তিক হতে পারে। 1975 সালের 15 আগস্ট কিন্তু এ ধরনের একটি বিদ্রোহের কারণে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছিলেন। আমরা চাই না সেই বিয়োগান্ত ঘটনা আবার ঘটুক, আবার বাংলাদেশের আকাশে সামরিক শাসন আসুক, কিন্তু যদি বাংলাদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় তাহলে কিন্তু এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। এটা একটা সতর্ক সংকেত আমেরিক এবং হাসিনার জন্য। এখানে একজন মুক্তিযোদ্ধা আছেন, তিনি নাকি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই সর্দার খালেক টিপাই মুখ বিরোধী সংগ্রামের সভাপতিত্ব করেছিলেন, সেমিনার সভাপতিত্ব করেছিলেন, তাকে রাজাকার বলা হয়েছে। এটা কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, দুঃখজনক ব্যাপার। আপনি নিজে আপনি আমরা চিনি, আপনি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন আমরা জানি, কিন্তু যে লোকটি মুক্তিযুদ্ধের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাকে সভাপতিতে টিপাই মুখ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল, তাকে সভাপতি করেই সেমিনার করেছিল, তাকে আপনি রাজাকার বলেছেন, সে কোথায় সভাকে রাজাকার বলেছেন, এটা এই অধ্যত্ব আপনি কোত্থেকে পেলেন? আপনি কি ভারতীয় অর্থপুষ্ট হয়ে এই অধ্যত্ব পাচ্ছেন? আমরা কিন্তু খুব সুস্বতরভাবে সমস্ত কিছু লক্ষ্য করছি, কিন্তু আমরা যেহেতু বিভ্রান্ত করতে চাচ্ছি না, ডিভাইড করতে চাচ্ছি না, কাজে আপনাকে অনুরোধ করছি, আপনাদের অনুরোধ করছি, দয়া করে টিপাই আন্দোলনে অংশগ্রহণ করুন। সদর দায়কে আমরা যাচ্ছি কনসুলেট জেনারেল অফিসে, সেখানে আমরা স্মারকলিপি দেব এবং ভারতীয় কনসুলেট জেনারেল অফিসে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আপনারা আসেন, আপনারা নেতৃত্ব নেন, দয়া করে দেশের সর্বনাশ করবেন না, সিলেট ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হবে, কাজে টিপাই মুখটা আমাদের জাতীয় ইস্যু, এখানে আপনারা ব্যক্তিগত স্বার্থে এটাকে নেবেন না। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগে ঢোকা মাত্রই 37-38 বছর বয়সের ছোকরারা বলছি ছোকরারাও মুক্তিযুদ্ধের তকমা লাগিয়ে ঘুরছেন এবং রাজাকাররাও আমেরিকা যোগদান করে তারা মুক্তিযুদ্ধের গান গাইছেন। এই জিনিসটা কিন্তু এক ধরনের প্রতারণামূলক। আমরা জানি শেখ হাসিনার বেয়াই, তার কন্যার শ্বশুর ফরিদপুরের একজন কুখ্যাত রাজাকার, এবং যখনই এই যুদ্ধ অপরাধী বা রাজাকারদের বিচারের কথা সামনে আসছে সুচতুরভাবে সেই নামটা কিন্তু বাদ দিয়ে রাখা হচ্ছে। আমরা এ ধরনের আচরণে তীব্র প্রতিবাদ করছি। যুদ্ধ অপরাধী তাদের বিচার হতে হবে, এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই ধোঁয়া তুলে আমেরিকার দুর্বলতাকে চাপা দিয়ে রাখার জন্য এই স্বাধীনতার চেতনার নামাবলী গায়ে দিয়ে বেড়ালে জনগণ সেটা মানবে না। আর একটা জিনিস জনাব খান, সেটা হচ্ছে যে এশিয়ান হাইওয়ে নামে ভারতকে করিডোর দেওয়ার একটি প্রস্তাব গতকাল মন্ত্রিসভায় পাশ হয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এই কারণে, কারণ অরিজিনাল এশিয়ান হাইওয়ে যেটা ছিল তার গন্তব্য ছিল ভারত হয়ে বাংলাদেশ হয়ে মায়ানমার থেকে থাইল্যান্ড পর্যন্ত। এখন যেটা পাশ করা হয়েছে আওয়ামী মন্ত্রিসভায়, সে তার গন্তব্য হচ্ছে ভারত থেকে ঢুকে বাংলাদেশে আবার সেই ভারতের আসামে গমন। এই ধরনের ভারতীয় নীতি বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে জনগণ ভোট দেয়নি। তো আমি আসলে এশিয়ান সম্বন্ধে আমার সুস্পষ্ট আইডিয়া নাই। এশিয়ান যে হাইওয়েটা সেটা বোধ হয় বাংলাদেশ হয়ে মায়ানমার হয়ে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল, সেটাই সেইভাবেই থাকা উচিত। এখন ভারত হয়ে যাচ্ছে, ভারত হয়ে কোথায় যাচ্ছে? ভারতে শেষ হয়ে যাচ্ছে, ভারত হয়ে ভারতেই যাচ্ছে, তাহলে এটা এশিয়ান হাইওয়ে নাম হয় কি করে? সেটা একটা কথা বটে, এশিয়ান হাইওয়ে হলে তো অন্য একটা দেশ অ্যাটলিস্ট টাচ করতে হবে, বাংলাদেশ ভারত এবং আরেকটা দেশ টাচ করতে হবে। এনিওয়ে ওইটা আমি সুস্পষ্ট আমার আইডিয়া নাই। তো আমার মনে হয় যে আবার চিন্তা করা উচিত, কোনো চুক্তি বা কোনো কিছু করতে হলে যাতে নাকি বাংলাদেশের স্বার্থটা বড় করে দেখা হয়, বাংলাদেশের স্বার্থ যেমন সুরক্ষিত হয় সেটা চিন্তা করি আপনারা করবেন। আরেকটা জিনিস হচ্ছে যে বিডিআর বিদ্রোহ আমরা সেটা করিনি, বিডিআর বিদ্রোহ নিয়ে যে তদন্ত কমিটির রিপোর্ট, তিনটা তদন্ত কমিটিতে সুস্পষ্টভাবে কয়েকজন আমি নেতার নাম এসেছে, অথচ দেখা গেল কি যে বেশ ঢাকঢোল পিটিয়ে বিএনপির একজন সাংসদকে গ্রেফতার করে তাকে ক্রস ওয়ার ভয় দেখিয়ে তাকে সংশ্লিষ্ট করার চেষ্টা করা হচ্ছে, অথচ আওয়ামী লীগ নেতা তোরাবালি এবং তার ছেলে সন্ত্রাসী লেদার লিটন এদের সম্বন্ধে মুখ চুপ করে আছে আওয়ামী লীগ সরকার এবং সেই সাথে সরকারি বাহিনীর কর্মকর্তারাও। এটা কেন?
তাপসের নাম কোথায় কোথায় ফজলেনুর তাপস কই, যার সেই সেদিনকার হুকুমে 3 মাইল দূরে সেনাবাহিনীকে সরে যেতে হয়েছিল, যার সুযোগ নিয়ে এই হত্যাকারী বিডিআররা অনায়াসে পালিয়ে যেতে পেরেছিলেন। সেই নানক কোথায়, যার কাছে অজস্র সেলফোনের প্রমাণ সিআইডি এবং আর্মি দুজনই পেয়েছে, এদেরকে না ধরে বিচ্ছিন্নভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আওয়ামী লীগ যে সমস্ত তেল সামাতিক শুরু করেছে সেগুলো কিন্তু জনগণ ভালো ভালো চোখে দেখছে না। হ্যাঁ, এই আপনার এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। আমি যেটা মনে করি সেটা হলো যেই এর সাথে জড়িত থাকুক তাদের সত্যিকারের পানিশমেন্ট হওয়া উচিত, আর তদন্তটা আরও আরও ব্যাপক হওয়া উচিত ছিল। তদন্তটা দীর্ঘ সময় লেগেছে, কিন্তু সে তদন্তটা আমরা সুস্পষ্ট কিছু ইঙ্গিত নাই কেন তদন্ত হয়েছে। সে আমার মনে হয় তদন্তটা আরও ভালো করে দেখা উচিত ছিল। আর আওয়ামী লীগ সরকার কেন রাগ ডাক করছেন, তাদের উচিত ছিল জিনিসটা আগে থেকে প্রচার করা, যতটুক যখন যতটুক সম্ভব অতটুক প্রচার করে দেওয়া। আমরা মরান দেশে দেখি, আমেরিকাতে দেখি, কোনো ক্রাইসিস হলে তদন্ত রিপোর্ট হলে প্রতিদিনই কিছু কিছু সাংবাদিক সম্মেলন করা হয়, কিছু কিছু রিপোর্ট দেওয়া হয়। কেমন আর সময় নিয়েছেন কেন, প্রাইম মিনিস্টার কেন তদন্ত নিয়ে কথা বলছেন না, মন্ত্রীরা কেন কথা বলছেন না, পার্লামেন্টে কেন এটা বিতর্ক হচ্ছে না, সমস্ত দেশ প্রথমে জঙ্গি জঙ্গি করে তারা একতরফাভাবে কথা বলছিলেন, কিন্তু তদন্ত কমিটিতে জঙ্গির নাম নিশানাও পাওয়া যায়নি, এ সমস্ত কি? হ্যাঁ, আপনি যে কোনো একটা দোষ দায়ী হলে তাদের শাস্তি দিবেন, অন্যের উপর দোষ চাপিয়ে জিনিসটাকে ধামাচাপা দেওয়া না দেওয়াই ভালো। এখানে শেষ। আরেকটা জিনিস আমরা খুব দুঃখজনকভাবে লক্ষ্য করছি, যে যে সমস্ত বীর পুঙ্গব যাদের নামে আতেল বা বুদ্ধিজীবী বা প্রগতিশীল নামের তকমা আটা বাংলাদেশে, তারা কিন্তু খুব রহস্যজনকভাবে এই টিপাই মুখ বাদ নিয়ে বা বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কিছুই বলছেন না। তাদের এই রহস্যজনক নীরবতা একটি জিনিসই প্রমাণ করে, যে তারা আসলে আদতে বাংলাদেশের স্বার্থের পক্ষে কেউ না, যেহেতু এই দুটো ইস্যুতেই ভারতের দিকে এবং আওয়ামী লীগের দিকে সুস্পষ্ট অঙ্গুলি নির্দেশ আসছে, সেহেতু তারা মুখ চুপ করে নিজেদের গা বাঁচাতে চাইছেন বলে মনে করি। আমরা এ ধরনের লোকদের বিরুদ্ধে তীব্র ধিক্কার দিচ্ছি এবং তাদেরকে ঘৃণা প্রকাশ করছি তাদের বিরুদ্ধে, এবং দেশবাসীকে বলছি যে এ ধরনের রহস্যজনক লোকদের কাছ থেকে যাতে দূরে থাকে। টিপাই মুখ বাদ নিয়ে মেইনস্ট্রিম মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে তেমন কোনো আলোচনা দেখছি না, কোনো কিছু দেখছি না। সাংবাদিকদের আপনারা আসুন, আপনারা বাংলাদেশের সাংবাদিকদের বলছি আপনারা আসুন, আপনারা এটা নিয়ে কথা বলুন, লেখালেখি করুন, বার্তা হলে সত্যিকারের দেশের ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে এবং কীভাবে প্রতিহত করা যায়। শুধু একটা রাস্তায় আমাদের আছে, সেটা হলো চেঁচামেচি করা, আন্দোলন করা। আন্দোলন করলেই ভারত কথা শুনবে, আন্তর্জাতিকভাবে তাদের চাপ সৃষ্টি করা যাবে, তাদের চাপ না সৃষ্টি করলে বাংলাদেশ ধ্বংস হবে, টিপাই মুখ বাদ তারা করবে। কাজেই সাংবাদিক ভাইয়েরা আপনারা চুপ করে থাকেন না, এটা নিয়ে কথা বলুন, এটা নিয়ে একটা জোর আন্দোলন। সুশীল সমাজেরও কিন্তু চুপচাপ, সুশীল সমাজও চুপচাপ কেন বসে আছে এটা বোঝা যাচ্ছে না, সুস্পষ্ট নয়। আমরা বাইরের থেকে আর কতটুকু করতে পারবো, বাইরের থেকে আমাদের যতটুকু করার অতটুকু করছি। লন্ডনও শোনা যাচ্ছে, লন্ডনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, তারাও একটা আন্দোলন করার চেষ্টা করেছে। আজ আমাদের কিন্তু সীমিত ক্ষমতা, আপনারা যারা ভিতরে আছেন, দেশে আছেন, তাদের আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা আবার কিছুদিন পরে আপনাদের সাথে দেখা করবো আশা করি।